বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়া সসালাতু ওয়া সসালামু আলা রাসূলিহি হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, উল্লাস আইসিপি প্রযোজনায় ইমানের পথে অনুষ্ঠান ধারাবাহিকতায় আপনাদের সামনে আমরা আবারও কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ধরনের মাসনা মাসাইল এবং শরীয়তের বিভিন্ন ধরনের কথা এবং আলোচনা পর্যালোচনা নিয়ে আমরা আবারও আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ আবু সাদিক রিজভী মুদাজিল্লাহুল আলী। হুজুরকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমাদের যে অনুষ্ঠানের মুখ্য আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশের নয়, পৃথিবীব্যাপী যে হত্যাকাণ্ড হতে চলছে অতীত থেকে শুরু করে নিয়ে এখনো পর্যন্ত, এই অদ্যাবধি পর্যন্ত আমাদের প্রতিটি সময়ে সময়ে মুহূর্তে মুহূর্তে প্রতিদিনই আমরা ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন ধরনের ইউটিউব, ফেসবুক, যেভাবে আমরা যেখানেই চোখ রাখি ঠিক সেখানেই আমরা দেখতেছি হত্যা, নির্যাতন, মারামারি, রাহাজারি। সেটা কোরআন ও হাদিসের আলোকে কতটুকু যুক্তিযুক্ত, আমরা কোরআন ও হাদিসের আলোকে দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে বিনা কারণে একটি গাছের পাতাও যেন আমরা আঘাত না করি বা একটি গাছের পাতাও যেন আমরা না ছিঁড়ি। সেই জায়গাতে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সৃষ্টির শ্রেষ্ঠ মানব, সৃষ্টির শ্রেষ্ঠ একজন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই জায়গাতে মানুষকে প্রতিটি মুহূর্তে মুহূর্তে মানুষের জীবন দিতে হচ্ছে, একজনের হাতে আরেকজনের খুন হচ্ছে। আপনি দেখেন নুসরাত হত্যা, আবরার হত্যা, রিফাত হত্যা, এরকমভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে, রাতের গভীরে, দিনের আলোতে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে হত্যা হচ্ছে। সেই হত্যার যে কাঠামোগত যে ধারাবাহিকতা চলছে, সেটা কি ইসলাম কোনোদিন গ্রহণ করে না সেটা বর্জন করে? সেই আলোকে আমাদেরকে প্রশ্নোত্তর পর্বে আজকে উত্তর প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত মুখ্য আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, বিশিষ্ট গবেষক জনাব হযরতুল আল্লামা মাওলানা মুফতি আবু সাদিক রিজভী। বারাকাল্লাহু ফি হায়াত। ধন্যবাদ। আজকে ইমানের পথে অনুষ্ঠানে সুন্দরতম প্রশ্ন এসেছে, আমি চেষ্টা করব এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমার ভাই মাওলানা জামশেদুল আলম, উনি যখন হত্যার ব্যাপারে প্রশ্ন করেছে, হঠাৎ আমার হৃদয়ে একটা ভূমিকম্পের মতো কম্পন সৃষ্টি হয়েছে যে আজকে আমি নই, পুরো বাংলাদেশের 16 কোটি মানুষ কাঁদছে আর কাঁদছে, শুধুমাত্র আর্তনাদটা মানুষের মাঝে নিজের আবেগটা বোঝাতে পারছে না। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি বলতে চাই, যুবকরা হলো আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যুব সমাজের ভিতরে অশান্তির আগুন দাউ দাউ করে,
জ্বলছে। যুব সমাজ যেন দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংসের গহ্বরে নিমজ্জিত হচ্ছে। আজকে যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে কেন? বাংলাদেশের যে যুব সমাজ 1952 সালে এদেশে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণপণ আন্দোলন করে, তাদের আন্দোলনের প্রেক্ষাপটে এদেশে বাংলা ভাষা প্রতিষ্ঠা হয়েছে। আজকে এই যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কেন? তার পিছনে যে কারণগুলি দেখতে পাচ্ছি, এগুলি হচ্ছে যে আজকে ফেসবুক, এই ফেসবুক তথ্য প্রযুক্তির যুগে, এটার কারণে আজকে ইউটিউব চ্যানেলের কারণে যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। সাথে সাথে যুব সমাজরা চাঁদাবাজির সাথে, হত্যাকাণ্ডের সাথে, সন্ত্রাসের সাথে আজকে জর্জরিত হয়ে গেছে। যে যুব সমাজকে এই অপকর্ম থেকে কীভাবে ফিরিয়ে আনা যায় সেটার পদক্ষেপ কিন্তু আমাদেরকে অতি সত্তর করতে হবে। যদি যুব সমাজকে এই সমস্ত গর্হিত কাজ থেকে ফিরিয়ে আনতে না পারে, তাহলে সরকার যে একটা নিজের পরিকল্পনা নিয়ে দেশে কাজ করে যাচ্ছে, এটা ভবিষ্যতে সফল নাও হতে পারে। সফল যদি হতে চায় তাহলে যুব সমাজকে ওই অপকর্ম থেকে যে কোনোভাবে হোক ফিরিয়ে আনতে হবে। কিছুদিন আগে দেখেছি আমাদের বাংলাদেশের মধ্যে নুসরাত হত্যা, এমএকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। আসলে যারা হত্যা করেছে সেই ভিডিওটা যারা দেখেছে, পুরো বাংলাদেশের মধ্যে একটা শোকের ছায়া নেমে এসেছিল। সে পুরো জাতি কেঁদেছে, যেগুলো মানুষের কাজ হতে পারে না। এরপরে আমরা বাংলাদেশের মধ্যে দেখেছি রিফাত হত্যা, যে রিফাতকে যেভাবে হত্যা করেছে প্রকাশ্যভাবে এই সন্ত্রাসীরা, সেটা কিন্তু বলার মতো না। কিন্তু আরেকটা আর্তনা, পুরো জাতি কাঁদার মতো একটা হত্যাকাণ্ড এই অল্প দিনের মধ্যে বাংলাদেশে ঘটে গেল। বুয়েটে যে একটা মেধাবী ছাত্র আবরা, সে শাহাদত বরণ করল। আমি তার এই এন্তেকালকে আমি শাহাদত বলি, কারণ কোরআন এবং হাদিস গবেষণা করে দেখলাম সে শাহাদতের মর্যাদায় পাবে। সেই আবরারের মতো মেধাবী ছাত্র আজকে শহীদ হয়ে গেছে। এভাবে যদি মেধাবী ছাত্ররা যদি শহীদ হয়ে যায়, এদেশ কারা ধরে রাখবে? কাদের কারণে আজকে এই মেধাবী ছাত্রগুলি অকালে ঝরে যাচ্ছে, সেটার সিদ্ধান্ত কিন্তু তড়িৎ গ্রহণ করা প্রয়োজন। আপনারা দেখেছেন এই আবরারের মা যেভাবে কেঁদেছে, কাঁদছে, তার কান্না দেখে আজকে পুরো বাংলাদেশের মা বোন বাবারা সবাই কাঁদছে। সাথে সাথে আবরারের যে হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজটা আমরা দেখেছি, এটা কিন্তু কান্না আসার মতো একটা ভিডিও। যে ইনি ইনার জীবনে প্রত্যেকটি ক্লাসে মেধা দিয়ে, বিদ্যা দিয়ে ইনি সফলতার সহিত প্রতিটি ক্লাসে উত্তীর্ণ হয়ে ইনি সায়েন্স নিয়ে লেখাপড়া করেছে। উনি মেডিকেলে ভর্তি পরীক্ষায় টিকেছে, কিন্তু সেদিন তার মা বাবা তাকে জিজ্ঞেস করেছিল, বাবা তুমি ডাক্তার হও? সে বলে, না আমি ইঞ্জিনিয়ার হব, আমি এই বাংলাদেশের প্রকৌশলী কাজে জড়িত হব, আমি দেশের সেবক হব।
দেশের জন্য আমি কিছু করব। আজকে সে ডাক্তার না হয়ে সে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বুয়েটে ভর্তি হয়ে আজকে তাকে সেখানে তার প্রাণ দিতে হয়েছে। সে উপরে চলে গেল, কিন্তু পুরো বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে গেল। সূরা মায়দা আয়াত নম্বর 32, এখানে মহানান আল্লাহ তাবারক তাআলা বলেছেন, কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কাউকে ন্যায়ভাবে হত্যা করেছে, ফিতনা ফাসাদে জড়িত হয়েছে, পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, সে একজন মানুষকে হত্যা করে নাই, সে মূলত পুরো জাতিকেই সে হত্যা করেছে। এটা কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। এ ভিডিও ফুটেজ যারা দেখেছেন আবরারের, যে ফেসবুকের মধ্যে সে একটা পোস্ট কমেন্ট করার কারণে এভাবে কিন্তু তার এভাবেই হতে পারে না যে তাকে মেরে ফেলতে হবে, মেরে ফেলার মতন সে কিন্তু কাজটা করে নাই। যে আজকে যারা করছে এরা কিন্তু ছাত্র হতে পারে না, সেটার জবাব আল্লাহর দরবারে দিতে হবে। আমি প্রধানমন্ত্রীর কাছে আজকে আবেদন জানাতে চাই, সেটি হলো যে আজকে আমার সে মেধাবী দেশের আজকে ছাত্ররা, আজকে তাদের হাতে যে অস্ত্র, আজকে যে তারা চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, এভাবে আজকে হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছে, এই অপকর্মগুলি থেকে যদি তাদেরকে ফিরিয়ে আনতে হয় তাহলে অবশ্যই কোরআন সুন্নাকে ফলো করতে হবে। কোরআন সুন্নার শিক্ষা কিন্তু শুধু মাদ্রাসাই বাধ্যতামূলক করলে হবে না, মাদ্রাসার মধ্যে তো আছেই, কিন্তু এই কোরআন এবং হাদিসের শিক্ষাটা মাদ্রাসা শিক্ষার পাশাপাশি স্কুল কলেজের মধ্যেও এটা বাধ্যতামূলক করা দরকার। কারণ পবিত্র কোরআনুল করিমে সেই শিক্ষা আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন, হাদিসে পাক আল্লাহ রসুল দিয়েছেন। এই হাদিসগুলো যদি ওনারা যদি প্রতিনিয়ত যদি স্কুলের মধ্যে যদি ধর্মীয় শিক্ষার মধ্যে চ্যাপ্টারটা যদি থাকে, কোরআন থাকে, হাদিস থাকে, এগুলো যদি তারা অধ্যয়ন করে, তাহলে তাদের হাত দিয়ে তারা অন্য একজন ভাইকে হত্যা করবে না, তারা এভাবে চাঁদাবাজি করবে না, সন্ত্রাসী করবে না, হত্যাকাণ্ডের সাথে জড়িত হবে না। তাই এই যে আবরার হত্যা, যারা আবরারকে হত্যা করেছে, আমি এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি, এবং অতি সত্র যেন এটার বিচার হয় সে দাবি আমি জানাচ্ছি। হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তিন শ্রেণীর মানুষ থেকে জবাবদিহিতা নেবেন। এর মধ্যে একজন হচ্ছে আলেম, ওনাকে আল্লাহ বলবেন, তোমাকে আমি শরীয়তের আলম দিয়েছি, কোরআন হাদিসের আলম দিয়েছি, তুমি মুখ বন্ধ করে বসেছিলে কেন, কথা বলো নাই কেন, তুমি হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলো নাই, তুমি সুদ ঘুষের জুয়ার বিরুদ্ধে কেন তুমি কথা বলো নাই, এটার জবাব দিহিতা আল্লাহ আলেমের কাছ থেকে নেবে। এ কারণে আলেমের কাছ থেকে আল্লাহ সেই জবাবদিহিতা নেবে। যারা পয়সাওয়ালা এদের থেকেও কিন্তু আল্লাহ জবাবদিহিতা নেবে, যে তার সম্পত্তিগুলি কোন পথে সে খরচ করেছে এটার ব্যাপারে, ভালো পথে খরচ করেছে না খারাপ পথে খরচ করেছে, এটার জবাবদিহিতা কিন্তু আল্লাহ নেবে। আটজন হচ্ছে শহীদ, যারা এভাবে আবরারের মতো শহীদ হয়েছে, নুসরাতের মতো শাহাদাত বরণ করেছে, এদের থেকে আল্লাহ জবাবদিহিতা নেবে যে তারা কেন শাহাদাত বরণ করেছে। সেদিন তারা সত্য কথা বলবে, সেদিন কিন্তু এই বিচারটা কিন্তু আল্লাহ মহান কুদরতের কাঠগড়ায় আল্লাহ কিন্তু পুরো বিশ্ববাসীকে দেখিয়ে হাশরের ময়দানে বিচারটা আল্লাহ করবেন। এদের স্থান দুনিয়াতেও নেই, কবরেও নেই, হাশরের ময়দানেও হবে না। তো আমি সকলকে বলবো, আল্লাহ এই আবরারের মতো মেধাবী ছাত্রের কবরকে
জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দে। এই হত্যাকাণ্ড থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এদেশের ছাত্র সমাজকে হেফাজত করুন, দেশের সামনের দিকের সরকারের কাজকে সরকার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিক, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের আজকের প্রধান আলোচক মোহতারাম মৌলানা আবু সাদিক রিজভি মুদাজিল্লুহুল আলীকে। অত্যন্ত সুন্দরভাবে কোরআন ও হাদিসের আলোকে হত্যাকারীদের যে কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, আমরা অবশ্যই বুঝতে পারলাম মানুষকে মানুষ হত্যা করতে পারে না, এটা জঘন্যতম অপরাধ। এটা এমন অপরাধ যেটা মানুষকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় থেকে বিমুখ করে দেয়। আমরা যদি একটু গবেষণায় যাই, বিশিষ্ট যিনি গবেষক ছিলেন, একজন লেখক ছিলেন বিশ্ববিখ্যাত, যিনার নাম আপনারা অনেকেই শুনেছেন, যে মাদার তেরেসা বলেছেন, মানুষ যদি মানুষকে সেবা করতে না পারে, দৃশ্যমান সৃষ্টিকে যদি মানুষ ভালোবাসতে না পারে, তাহলে অদৃশ্যমান খোদাকে মানুষ কিভাবে ভালোবাসবে? তাহলে তার থেকে বোঝা যায় প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাজমান। স্রষ্টাকে যদি ভালোবাসতে হয় তাহলে অবশ্যই সৃষ্টিকে ভালোবাসতে হবে। আজ আমরা সাম্প্রতিক বিষয়ে বলেন অতীতের ইতিহাস থেকে আমরা জেনেছি বা দেখতেছি যে প্রতিটি মুহূর্তে মুহূর্তে মানুষের উপর অত্যাচার নির্যাতন, যাদের শক্তি এবং শক্তি দেখিয়ে মানুষকে হত্যা করতেছে, সেটা সম্পূর্ণ আল্লাহ বিমুখ, রসুল বিমুখ, কোরআন হাদিসের একদম বিপরীতমুখী হতে যাচ্ছে। আরেকটি জিনিস আমাদেরকে সবসময় রাখতে হবে, মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি শ্রদ্ধাশীলতা। আমরা ইতিহাস দেখলে বোঝা যায় একটি দেশকে যদি ধ্বংস করতে হয় তাহলে ওই দেশের যারা বুদ্ধিজীবী, যারা গানী গুণী, তাদেরকে হত্যা করে দেয়। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা কোরআন ও হাদিসের আলোকে সুন্দরভাবে হত্যাকাণ্ডের কুফল সম্পর্কে আমরা আলোচনা শুনেছি মোহতারামের কাছ থেকে। আমরা আশা করি যে আপনার এই আজকে অনুষ্ঠানের আলোচনাটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের সাথে থাকুন। উল্লাস আইসিএফি প্রযোজনায় ইমানের পথে অনুষ্ঠানে আপনার যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলে থাকবেন এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।